আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো কিভাবে প্রিন্ট করতে হয়। প্রিন্ট ফর এক্সাম্পল, আমাদের এই কাজটা আমরা প্রিন্ট করতে চাই। প্রিন্ট করতে হলে আমাদের এখানে একটা, দেখেন আমাদের কুইক অ্যাক্সেস টুল বারে আছে একটি প্লট। এই সিম্বলটি আমাদের আমাদের অ্যাপ্লিকেশন বারে এখানেও আছে, এই যে প্রিন্ট প্লট। দেখেন আমাদের স্ক্রিনটা আসলো। এইখানে আমাদের বেশ কয়েকটি কাজ আছে, যেমন আমরা কোন প্রিন্টারে প্রিন্ট করতে যাচ্ছি, ক্লিক করলাম, আমার যে প্রিন্টার থাকবে আমি সেখানে প্রিন্ট করব। আবার আমি চাইলে এটা পিডিএফও তৈরি করতে পারি। পিডিএফ তৈরি করতে চাইলে আমি এরকম, আমি এখানে আসব, আমার এখানে দেখেন DWG, আমাদের এই যে ফরম্যাটটা আছে অটোকেডের, এটাকে বলে DWG, এটাকে আমি পিডিএফ করতে যাচ্ছি, ক্লিক করলাম, তাহলে এটা পিডিএফে কনভার্ট হবে। এরপরে আমি চাই যে কোন সাইজে বানাতে চাচ্ছি পেপার সাইজটা, কি কোন কোন পেপার সাইজ আমি সিলেক্ট করতে চাই সেটা আমি এখান থেকে দিব। আমি A4 চাইলে A4 দিব, A3 যদি চাই তাহলে A3 দিব। ফর এক্সাম্পল আমি A3 যদি করি, প্রিন্ট কর সিলেক্ট করলাম, আমাদের পেপার সাইজ সিলেক্ট করে ফেললাম। দেখেন আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের এদিকে 420, এদিকে 297। এখানে আমাদের কি প্রিন্ট করতে যাচ্ছি, হোয়াট টু প্লট, এটা আছে ডিসপ্লে। আমি যদি চাই আমি উইন্ডোজে দিতে পারি, যে আমি এখান থেকে এতটুকু ক্লিক করলাম, ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক, হ্যাঁ রেক্টাঙ্গেল সিলেক্ট করে নিয়েছি। আমার এটা এখানে দেখাবে, এই দেখেন আমাদের প্রিভিউটা দেখি, এই যে আমাদের ড্রয়িংটা চলে আসছে, এটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি। আমি একটু ক্রস দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের এখানে স্কেল ঠিক করা যায়, ফিট টু স্কেল। দেখেন আমাদের অটোমেটিক কিন্তু সম্পূর্ণ কাগজ জুড়ে সুন্দরভাবে ফিট হয়ে গিয়েছিল। আমি যদি এটা অফ করে দেই, এখানে আমি চাইলে চয়েস করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমি দিলাম 0.1, ওকে প্রেস করলাম। আচ্ছা, ইটস নট ইকুয়াল, ওকে কন্টিনিউ করতে চাচ্ছি, কন্টিনিউ করতে চাচ্ছি। আমি দেখতে চাই কি ব্যাপারটা, আচ্ছা ক্যান্সেল করি। আমি এখানে এটা আমি বড় করে দিই, 0.2 দিচ্ছি, দেখি, ওকে প্রেস করি। এটা দেখেন আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, হ্যাঁ, যে কতটুকু হয়েছে আমাদের এটা। আচ্ছা, এখন আমরা প্রিন্ট, আমরা এই যে পিডিএফ ফাইল তৈরি করছি, এটা আমাদের কোথায় সেভ করব সেটা দেখাচ্ছে। সেভ করব আমি, ফর এক্সাম্পল আমি আমার এখানে ডেস্কটপে সেভ করতে পারি চাইলে, এই পিডিএফ ফাইল ড্রয়িং 1 মডেল সেভ করলাম। আমি আমাদের এটা দেখাচ্ছে, এটা আমাদের ড্রয়িংটা এভাবে আমাদের শো করছে, যে পিডিএফ ফাইল, দেখেন যে পিডিএফ ফাইল ফাইলের সাইনটা চলে এসছে, একটা পেজ এতটুকু। ঠিক আছে, একটু বড় করে দেখি, এই আমাদের পিডিএফ হয়ে গেল। এখন এই যে পিডিএফটা হলো, আমি একটা জিনিস করি, একটু যদি আমাদের ফর এক্সাম্পল এখানে কালারটা ডিফারেন্ট থাকে, সিলেক্ট করলাম, আমরা প্রপার্টিসটা একটু দেখি, চলে আসলো। আমরা এখানে কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, চুজ করলাম ইয়েলো কালার দিলাম, হ্যাঁ ইয়েলো কালার দেওয়ার পরে আমি আবার একটু প্লট করছি, এই যেখান থেকে প্লট করছি, এটা আমি যে প্লট করছি, এটা আমি আবার আগের মতো আমার DWG2 পিডিএফটা চুজ করলাম, পেপারটা এরকমই থাকলো। আমি একটু উইন্ডোটা করি, উইন্ডোটা দিলাম, আমি একটু প্রিভিউ দেখি। দেখেন আমার ইয়েলো কালারটা কিন্তু খুব হালকা, হ্যাঁ প্রিন্ট করলে দেখায় প্রায় যাবে না বলতে গেলে, এমন সিচুয়েশন। তো এটা যদি আমার কালারফুল প্রিন্ট হচ্ছে, আমি যদি চাই এটা সাদা কালো প্রিন্ট করতে, আমাকে এখানে আসতে হবে, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন দেখব কিভাবে আমি চাচ্ছি আমার প্রিন্টটা। এটা দেখেন, এটা কালারফুল যদি চাই তাহলে এটা হবে, যেটা অটোমেটিক ছিল, তাহলে আর আদারওয়াইজ আমরা যদি সাদা কালো চাই তাহলে এটা আমাদের মনোক্রমটা সেট করতে হবে। ইয়েস ক্লিক করলাম। এবার আমি একটু প্রিভিউ দেখব, দেখেন আমাদের কিন্তু এখন আর ইয়েলো দেখা যাচ্ছে না, আমাদের সব কালারগুলো ব্ল্যাকে চলে এসেছে। এবং এরকম সেট আপের পরে আমি কিন্তু চাইলে এখন প্রিন্ট, এটা আমাদের DWG টা পিডিএফ এ
ওপেন করতে পারি। এটা আমি দিচ্ছি টু, এটা আমার ডেস্কটপে থাকবে। এখানে আমি ওকে সেভ করলাম। এটা আমাদের দেখেন আমাদের সাদা কালোতে হয়েছে। এভাবে আমরা কিন্তু আমাদের প্রিন্টটা করতে পারি। ধন্যবাদ সবাইকে।